আমার আজকের রেসিপি স্পাইসি চাটপাটা ইডলি চাট যেদিন একটু চ্যাটপাটা কিছু খেতে ইচ্ছা করবে সেদিন কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এই ইডলি চাট নমস্কার বন্ধুরা পোগ্রুমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই তাহলে চলো চলে যাই ইডলি চাট এই রেসিপিটিতে প্রথমে আমি এখানে একটা বোলের ভিতরে দেড়শো গ্রাম সুজি দিয়ে দিয়েছি এই সুজিটা একটু যদি মোটা দানার হয় সেক্ষেত্রে তোমরা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো কিন্তু এটা আমার খুব মিহি সুজি তাই আমি এটাকে আলাদা করে আর মিক্সিতে পেস্ট করলাম না এর ভিতরে আমি দিয়ে দিলাম পিঙ্ক রক সল্ট আর দিয়ে দিলাম একদম বাড়িতে পাতা টক দই এখানে টক দই আছে আমার মোটামুটি একশো গ্রাম মতো আর এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম হোয়াইটল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সুজির এই মিশ্রণটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে একটা স্মুথ পেস্টে পরিণত করব আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা যদি এটাকে আরেকটু টক করতে চাও তাহলে আমাদের দইয়ের যে জলটা থাকে সেই জলটা দিয়েও কিন্তু তোমরা পুরো ব্যাটারটাকে গুলতে পারো সেক্ষেত্রে কিন্তু ইডলিটা আরও বেশি টক টক স্বাদের খেতে হবে এইভাবে ব্যাটারটাকে আমরা সুন্দরভাবে একটা চামচের সাহায্যে গুলে এটাকে আমরা দশ মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায় এরপরে আমরা চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে এরপর এখানে আমি দেড়শো গ্রাম সুজির জন্য একটা ইনো ফ্রুট সল্টের প্যাকেট ব্যবহার করেছি এখানে ইনো ফ্রুট সল্টটা আমরা সুজির ভেতর অ্যাড করে দিলাম এরপরে আমরা সামান্য একটু জলেই ইনো ফ্রুট সল্টের ওপর দিয়ে দেবো যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় আমার রিনোটা অ্যাক্টিভেট হয়ে গেছে যথারীতি এটাকে আমরা সুজির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে কিন্তু আর কোনো রকম সময় নষ্ট করা যাবে না আমরা আজকেই ইডলিটাকে তৈরি করব সম্পূর্ণ মাইক্রোওয়েভে ছ মিনিটে তো আমি এবারে একটা মাইক্রোওয়েভের সেফ বোল আমরা এখানে নিয়ে নিয়েছি যেটা সাধারণত ইডলি মোল্ড এটা নিশ্চয়ই তোমাদের অনেকের কাছেই রয়েছে এর ভেতরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো যেভাবে আমরা গ্যাসে ইডলি প্রস্তুত করি ঠিক সেমভাবেই মাইক্রোওয়েভে আর দেখো মাইক্রোওয়েভের এই ধরনের যে সেফ বোলগুলো থাকে ইডলি মোল্ডগুলো এখানে কিন্তু তেল দেবারও কোনো প্রয়োজন পড়ে না এটা আপনা হতেই কিন্তু উঠে ইডলিগুলো চলে আসবে কোনো রকম আটকে যাওয়ার এখানে সম্ভাবনা থাকে না এইভাবে আমি চামচে করে ইডলিগুলোকে ইডলি মোল্ডে ভালোভাবে ফিল করে দেবো একটুখানি আমরা খালি রাখবো কারণ যেহেতু এটা একটু রাইস করবে ইডলিগুলো এইভাবে আমি দুটি মূলকেই সম্পূর্ণ ব্যাটার দিয়ে ভরে দেব আর এই ইডলি চাটটা কিন্তু মুখের স্বাদ ফেরাতে ভীষণ ভালো অপশান অনেক সময় হয় যে আমরা হয়তো কোনো জ্বর থেকে উঠেছি বা হয়তো আমাদের খুব সর্দি কাশি হয়েছে সেই সময় মুখে সাধারণত কিছু ভালো লাগে না তো তখন কিন্তু এইভাবে আমরা ইডলি চাটটা বানিয়ে খেতে পারি দেখো আমি এখানে মাইক্রোওয়েভ ইডলিটাকে বসিয়ে দিলাম এখানে মাইক্রো মোডে অর্থাৎ যেটাতে আমরা খাবার গরম করে থাকি হাই পাওয়ার দিয়ে দিলাম আমরা নশো দিয়ে আমরা ছ মিনিট এখানে টাইমিং সেট করে দিলাম মাইক্রো হাই পাওয়ারে ছ মিনিটের জন্য আমরা এই ইডলিটাকে মাইক্রোওয়েভে কুক হতে দিয়ে দিলাম আমরা ফিরে আসবো ছ মিনিট পর আর অনেক সময় আমাদের বাড়িতে হয়তো আমরা অনেকটা পরিমাণ ইডলি করেছি বেঁচে গেল সেই বেঁচে যাওয়া ইডলি দিয়েও কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি সুন্দর চটপটা এই ইডলি চাট এরপরে আমি নিয়ে নিয়েছি কি একটা পেঁয়াজ একটা পেঁয়াজকে আমরা দু দুআঘানা করে নিয়েছি একটা লঙ্কা দিয়ে দিয়েছি এবং একটা ছোট টমেটো এটাকে আমরা চপারের সাহায্যে ভালোভাবে চপ করে নেব দেখো ভালোভাবে আমরা চপ করে নিয়েছি এরপরে আমরা চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে এখানে কিন্তু আমার ইডলিগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে ইডলিগুলোকে আমি একটু ঠান্ডা করে বের করে নেব আর ইডলিগুলো কতটা সফট হয়েছে দেখো সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারবে আমার ছ মিনিটে কিন্তু আটটা ইডলি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে দেখো ইডলিগুলো যথেষ্ট নরম এবং সুন্দর হয়েছে এরপর ইডলিগুলোকে আমরা একটু ঠান্ডা করে ছুরির সাহায্যে চার টুকরো করে কেটে নেব এখানে আমি চারটে ইডলি ব্যবহার করছি তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণকে বাড়াতে অথবা কমাতে পারো এখানে ইডলিগুলোকে আমি চারটে টুকরো করে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আমার ইডলিগুলো এইভাবে কাটা হয়ে গেছে এরপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে একটু সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে ইডলিগুলোকে আমরা দিয়ে দিলাম এরপর ইডলির ভেতরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পিঙ্ক রক সল্ট দেব সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো আমি কিন্তু হাফ টি স্পুনের থেকেও কম করে সমস্ত ব্যবহার করেছি তোমরা তোমাদের ইডলির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণকে বাড়াবে এবং কমাবে এরপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি কিন্তু অ্যাড করে দিলাম সাম্বার মশলা এক্ষেত্রে আমি আর জিনিস বলে রাখি তোমরা কিন্তু সাম্বার মশলার পরিবর্তে পাও ভাজি মশলাও ব্যবহার করতে পারো সে তাতেও কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় এরপর আমি ইডলিটাকে নামিয়ে রেখে ওই ফ্রাইং প্যানেতেই আবার সাদা তেল দিয়ে একটু সর্ষে পাতা ফোড়ন দিয়ে যে পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কাটা আমরা চপ করে রেখেছিলাম সেইটা আমরা দিয়ে দিলাম দিয়ে আবারও এর ভেতরে আমরা নুন হলুদ নুনটা খুব আমাদের বুঝে দিতে হবে যেহেতু আমরা আগে ইডলিটাতেও নুন দিয়েছিলাম আর সামান্য টমেটো কেচাপ দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমার যেখানে সতে করা যে ছোটো ছোটো ইডলিগুলো রয়েছে সেটাকে আমরা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে তোমরা লেবুর রস ছড়িয়েও সার্ভ করতে পারো অথবা সার্ভিংয়ের সময় কিন্তু লেবুর রস দিয়ে তোমরা সার্ভ করতে পারো দেখো আমার চটপাটা ইডলি কিন্তু একদম রেডি হয়ে গেছে ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেঁচে যাওয়া ইডলি দিয়েও কিন্তু তোমরা অনায়াসে এই ইডলি চাট বানিয়ে ফেলতে পারো আশা করি তোমাদের আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর ওপর থেকে আমি একটুখানি আলু ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে ওপর থেকে এখানে একদম যে নাইলান যে সেভটা হয় সেটাও তোমরা দিতে পারো যেটা সাধারণত আমরা দই বড়াতে দিয়ে থাকি ওপর থেকে তোমরা একটু ধনে পাতা কুচিও দিতে পারো সেটা তোমাদের চয়েস একটু ধনে পাতা চাটনিও তোমরা দিতে পারো তো দেখো আমি কিন্তু এইভাবে আজকে সার্ভ করে দিলাম আমাদের সুন্দর চটপাটা ইডলি চাট রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে এবং একটি লাইক অবশ্যই করবে আগামী দিনেও আসছে আরও নানান ধরনের সুন্দর সুন্দর রেসিপি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই পজিটিভ থেকো নমস্কার